প্রেম এমন একটি বিষয় যা আমরা সকলে চিরন্তন আকর্ষণীয় বলে মনে করি। প্রেমের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো এটি বোঝার অক্ষমতা। এটি কি কেবলই মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া অথবা আধ্যাত্মিক কিছু যে সম্পর্কে জানা যায় না? সবাইকে স্বাগতম জানাচ্ছি আনন্দ বিপ্লবীতে। আজ আমরা যে বই সম্পর্কে জানব তার নাম প্রেম দার্শনিক বিচার। 1956 সালে প্রকাশিত দ্য আর্ট অফ লাভিং গ্রন্থের বাংলা অনুবাদ এই বইটির লেখক এরিক ফ্রম একজন বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী। তার জ্ঞানের পরিধি ও চিন্তাধারার নতুনত্বের জন্য সুবিখ্যাত। তিনি সমাজবিজ্ঞান ও সমাজ দর্শনেও সমান পারদর্শী। তিনি ফ্রয়েডীয়, মার্ক্সীয় ও স্পিনোজীয় চিন্তাধারার অতি সংবেদনশীল পাঠক ও সমালোচক। আর এই বইটির বাংলা অনুবাদ করেছেন জিতেন্দ্রচন্দ্র মজুমদার। তো এবার চলুন এই বইয়ের সূচিপত্রগুলো দেখে আসি। আমার কাছে যে বইটি আছে হাওলাদার প্রকাশনীর, এই বইটিতে কোনো ভূমিকা নেই, প্যারাসেলসাসের একটি উক্তি আছে, এরপর সূচিপত্র, চারটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় প্রেম কি একটি কলা বিশেষ, দ্বিতীয় অধ্যায় প্রেমের তত্ত্ব, তৃতীয় অধ্যায় প্রেম ও সমসাময়িক পাশ্চাত্য রূপের ভগ্নরূপ, চতুর্থ অধ্যায় প্রেমের সাধনা। এখন আমি আপনাদেরকে এই বইয়ের মূল বিষয়বস্তুগুলো বলবো। এই বইয়ের মূল বিষয়বস্তুগুলো হলো প্রথমত প্রেম একটি কলা। প্রেম মুখ্যত দেওয়ার বিষয়, ত্যাগের বিষয়। আরো বিশদভাবে বর্ণনা করা আছে ভাতৃপ্রেম, সখ্য প্রেম, মধুর প্রেম যেটা আমরা নরনারীর প্রেম বা জৈবিক প্রেম, আত্মপ্রেম ও ঈশ্বর প্রেম। এবার উপসংহারে বলবো এ বই পড়ে আপনি সরাসরি কি কি বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রথমত প্রেম কি, কেন, কিভাবে এবং প্রেমের বিভিন্ন রূপ। দ্বিতীয়ত মাতা ও পিতার ভালোবাসার মধ্যে পার্থক্য। তৃতীয়ত আধুনিক সমাজ ব্যবস্থা কিভাবে আমাদের ভালোবাসার সক্ষমতা নষ্ট করছে। সর্বোপরি আপনি আপনার ভালোবাসা সক্ষমতা কিভাবে সর্বাধিকরণ করবেন এ বই পড়ে জানতে পারবেন, যা অবশ্যই অবশ্যই অমূল্য। আর এই জন্য অবশ্যই বইটি আপনাকে পড়তে হবে, এবং যারা পড়েছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন বইটি আপনাদের কেমন লাগলো, আর যারা পড়বেন তারাও জানাবেন। ধন্যবাদ।